আজি আন্তর্জাতিক বাঘ দিবস। বাঘ সংরক্ষণ সজাগতার বাবে প্রতি বছরে 29 জুলাই দিনটি আন্তর্জাতিক বাঘ দিবস হিসাবে পালন করে হয়েছে। গৌরবর বিষয় যে বাঘ সংরক্ষণের ক্ষেত্রে দেশের ভিতর বিশেষ অগ্রণী ভূমিকা লিখেছে। বিশেষভাবে মানাস আর কাজিরঙায় বাঘ সংরক্ষণের ক্ষেত্রে সফলতা লাভ করবলে সক্ষম হয়েছে। উল্লেখযোগ্য যে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের পানবাড়ি বাগসে কুকুরা কাটা সংরক্ষিত বনাঞ্চলের উপরই নগাঁও ওয়াইল্ড লাইফ ডিভিশনের অন্তর্গত লাউখোয়া বুড়া চাপরি বনাঞ্চলক সামরি 2007 চনত রাষ্ট্রীয় ব্যাঘ্র প্রাধিকরণে কাজিরঙা টাইগার রিজার্ভ ঘোষণা করে। বর্তমান কাজিরঙা টাইগার রিজার্ভের পরিসীমা প্রায় 1300 বর্গ কিলোমিটার। শেহতীয়া গণনাত কাজিরঙা টাইগার রিজার্ভত 121টার 131টা বাঘর বিচরণের তথ্য পাওয়া গেছে। অবশ্যে বাঘর সংখ্যা 140টালে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে রাষ্ট্রীয় উদ্যানের কর্তৃপক্ষ। আনহাতে কাজিরঙার পর্যটকের অন্যতম আকর্ষণ হয়েছে বাঘ। গড়কেন্দ্রিক কাজিরঙার পর্যটন অন্যান্য জীব জন্তু প্রত্যক্ষ করবলে অহা পর্যটকে লয়ে বাঘ চার আদম্য আশা। রাষ্ট্রীয় উদ্যানখনের বিগত পর্যটন বর্ষত বহু দেশি বিদেশি পর্যটকের সৌভাগ্য হয়েছে স্বচক্ষে বাঘ প্রত্যক্ষ করার। একলগে তিনটা পর্যন্ত বাঘ দেখা পাইছে পর্যটকে। এই ক্ষেত্রে টুরিস্ট গাইড সকলেরও থাকে পর্যটকক সন্তুষ্ট করা আপ্রাণ চেষ্টা। সকলকে শুভেচ্ছা জানাইছো ইয়ারপরে মানে আর যাকে ব্যাঘ্র প্রকল্পত কাম করে আছে সংরক্ষণের কারণে বাঘর সংরক্ষণের কারণে যাকে কাম করে আছে আর মই ভাবো তেওঁলোকে কৰি যোৱা উচিত আর সকলকে শুভেচ্ছা জানাইছো কারণ বাঘর সংখ্যা বৃদ্ধি হয়ে গিয়ে আছে। কাজিরঙা টাইগার রিজার্ভ ইয়ার ঐতিহ্য কি বা ইয়ার বুরঞ্জী কি হিসাবে জানা যায়? চাওক ইয়াতে তো বেসিক্যালি আমার স্যাংচুয়ারি আসলে তারপর ন্যাশনাল পার্ক হল সেঞ্চুরিপুরত তারপর আহিল গো আমার মানে টাইগার রিজার্ভ হিসেবে যেটা ডিক্লেয়ার করলে এই কারণে করলে যে মানে বাঘর সংখ্যা ইয়াতে আসলে আর বাঘর সংরক্ষণ তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই ম্যান্ডেট ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি যে আছে তখন এই ম্যান্ডেট আসলে যে মানে এই লাগে কারণ বাঘখিনি যদি সংরক্ষণ করা যায় তাহলে আমার বাকি জীব জন্তু মানে সুরক্ষা পাব। এনে বেসিক্যালি আমার কাজিরঙা বলে কলে এই গড়ের কারণে করা হয়েছিল কিন্তু পিছত এই আমার যে মানসত করলে তারপর সেই কারণে ইয়াতো করা হয়। এইটো মোস্ট লাইকলি 2007 ব্যাঘ্র প্রকল্প হিসেবে করা হয়। কাজিরঙা টাইগার রিজার্ভ বলে কোয়া মানে কথা তো আমার এটা যেহেতু 6th এডিশন আছে আমার বিশ্বনাথ ব্রহ্মপুত্র যেখানে গোটেই ব্রহ্মপুত্র নদীর যে আর এইপিনে আমার নগাঁও যেখানে এরিয়া আছে বুড়া চাপরি হোক আমার লাউখোয়া যেখানে আছে সেইখানে আমি সেইখানে বাফার এরিয়া হিসেবে এইটো টোটাল ল্যান্ডস্কেপ এটা একচুয়ালি এই ওরাঙলকে যাতে জুড়ি যাব পারে আর ঠিক তেনেকে আমার ইয়াত যেখানে ওচর পাজরের রিজার্ভ ফরেস্ট আসলে আছে আমার এটা পানবাড়ি আছে আমার কুকুরা কাটা আছে বা বাক্সে রিজার্ভ ফরেস্ট রিসেন্টলি এগুলো এডিশন হিসেবে লৈছে আর বাফার জোন হিসেবে লওয়া হয় তো ব্যাঘ্র প্রকল্পের ভিতরে পড়ে যায় এখানে গোটে প্রায় 1307 স্কোয়ার কিলোমিটার এরিয়া টোটাল। কিমান সংখ্যক বাঘ আছে বলে এটা ধারণা করা হয়েছে? না এটাতো চাওক এনে 121টা 125টা ঠিক তেনেকুৱা 1920 তেনেকুৱা গণনা করে পাওয়া গেছিল। আর যা বছর আমার রিসেন্টলি NTCA ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটে যেখানে অ্যানালাইসিস করে তেওঁলোকে কলে যে এটা প্রায় 131টা বাঘ আছে ইয়াত কিন্তু মই ভাবো এইবার গণনাত যেখানে রিজাল্ট পাওয়া গেছে যথেষ্ট উৎসাহজনক আর আমার এমাহর পিছত আমি গোটেখিনি কথা গম পাই যাম ইয়াতে আমার বিশ্বনাথতো কিছু আছে আমার নগাঁওতো 7টা 8টা বাঘ দেখা পাওয়া গেছে আর ইয়াতো যেখানে ক্যামেরা টেপ ধরা পড়েছে মই ভাবো 140টার উপর হব লাগে। বাঘ যেহেতু কাজিরঙা যেহেতু টাইগার রিজার্ভ ভারতের যে বাঘ সংরক্ষণ প্রক্রিয়া তাত নিশ্চয় একটা বৃহৎ একটা সহযোগ আছে কাজিরঙা ডেফিনেটলি কারণ সব গোটেইখিনি এটা আজিকালি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি যেহেতু আছে উপরপর এই পরিচালনা করে বিশেষকে আর ইয়াত যেখানে মানুষের যে সা সুবিধা দিব আমার কর্মচারীবিল থাকা মেলার সুবিধারপর আদি করে আর যেখানে আমি এক্সট্রা মানে ফোর্স লোকবলে সেটা বহন করে আমার ইয়াতে আর আজিকালি তো জানে যে আগর নিচিনাকে যে মানুষের অসুখ এক্সিডেন্ট যিকোনো কেসতো আমার সহায় হাত আগবায় তারমানে ইয়াত আর বেসিক্যালি অত্যাধুনিক যেখানে আমার ট্রেনিং লবলগা হয় বা অ্যানালাইসিস করবলগা সেইখানে বহুত যথেষ্ট মানে অত্যাধুনিক হিসাবত মানে এই আগবাড়ি গিয়ে আছে। এটা সময় আসলে পর্যটকে বাঘ দেখা নাপাইছিল কিন্তু দেখা পাইছে এটা বাঘের সংখ্যা বৃদ্ধি পাইছে বলে এটা অনুমান করব বা পর্যটকের আকর্ষণ হয়ে পড়ছে নি বাঘ? না সেইটো হয় এবার দেখা লাস্ট সিজনে তার আগের বছর তেনেকুৱা বাঘ দেখা পাওয়া নাছিল কিন্তু এই লাস্ট সিজনত দেখা গৈছে যে বাঘ মানে আমার কহরাতেই নহয়
বাঘৰটো ওলাইছে আৰু যথেষ্ট বুঢ়া পাৰতো দেখা পাইছে কেইটামান স্পটত মানে বাঘে অহা যোৱা কৰা আৰু মই নিজেও মই দেখিলোঁ যে ডাইৰেক্টৰ প্ৰায় ডাইৰেক্টৰ মই যিমান দিন গ'লোঁ প্ৰায় 12-14 বাৰমান মই নিজে বাঘ এনকাউণ্টাৰ কৰিছোঁ দেখিছোঁ ভাল লাগে মানুহে যেতিয়া চায় মানে বহুতে গড় দেখা পায় কাৰণ গড়টো ওচৰত অহাৰ লগে লগে দেখা পায় কিন্তু বাঘটো যেতিয়া দেখা পাই যায় তেতিয়া যথেষ্ট উৎসাহী হৈ যায় আৰু সেই কথাটো মানে চাৰিওপিনে বিয়পি যায় আৰু সেইকাৰণে টুৰিষ্টৰ সংখ্যাও মানে বাঢ়ি যোৱা বুলি মই ভাবোঁ এইবাৰ অঁ ডেফিনেটলি এইবাৰটো মানে আমাৰ কেমেৰা টেপত ধৰা পৰিছে সৰু সৰু বাঘৰ পোৱালি কিছুমান মানে প্ৰায় 5টামান আমি দেখা পাইছোঁ এতিয়ালৈকে জাষ্ট এবছৰৰ ভিতৰত মানে সৰু সৰু পোৱালি গতিকে মই ভাবোঁ ডেফিনেটলি আগবাঢ়ি এইটো সংখ্যাটো বাঢ়িছে টুৰিষ্ট গাইড হিচাপে কাম কৰি আছে যিহেতু গঁড় হাতী বা অন্যান্য জন্তুৰ লগতে বাঘ দেখাৰ সৌভাগ্য হৈছে পৰ্যটকক এইটো আপোনাৰ বিশেষ অভিজ্ঞতা কিবা আছে নেকি অভিজ্ঞতা বুলিবলৈ মানে বহু বছৰৰ পৰাই চলি আছে যিহেতু তথাপিতো মানে 2-3 বছৰৰ মানে ধৰক একেৰাহে আমাৰ যিটো আমাৰ সম্পৰ্ক মানে ড্ৰাইভাৰৰ লগত যিজন আমাৰ টুৰিষ্ট গাইডৰ লগত সম্পৰ্ক সেই সম্পৰ্কটো সু সম্পৰ্ক হোৱাৰ বাবে আমি আচলতে দেখা পাইছোঁ বুলি আমি অনুভৱ কৰোঁ প্ৰত্যেকজন টুৰিষ্টেই বিচাৰে বাঘ দেখাটো তথাপিতো ধৈৰ্য যিবোৰ টুৰিষ্টৰ নাই সেইবোৰৰ পৰা আপুনি আশা নকৰিব যে আপুনি দেখা পাব বুলি ধৈৰ্য লাগিবই লগতে আপুনি একেবাৰে জংঘলত এটাও কথা নোকোৱাকৈ এজেগাত বহি থকা তাৰপিছত আপোনাৰ ধৰক মানে কোনোবা এজনে ব্যৱহাৰটো এজন আচলতে এজনৰ লগত এজনৰ লগত কম্বিনেশ্যনটো যিটো এই কম্বিনেশ্যনটো লাগিব তেতিয়া আপুনি ভাল মানে সুফল লাভ কৰিব আৰু অভিজ্ঞতা বুলি ক'বলৈ গ'লে বাঘ চোৱা হেঁপাহটো প্ৰত্যেকজনৰে থাকে তথাপিতো 3টা বাঘ একেবাৰে দৰ্শন কৰা একেটা আপোনাৰ এটা ফটোত ফ্ৰেমত অহা সেইটো এটা চবতকৈ ভাল আমাৰ মানে ভাল দিন বুলি ক'ব পাৰোঁ সকলোলৈকে আন্তঃৰাষ্ট্ৰীয় বাঘ দিৱসৰ শুভেচ্ছা জনাইছোঁ আপুনি যিহেতু এজন টুৰিষ্ট গাইড হিচাপে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত কাম কৰি আছে গতিকে বাঘ কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানত প্ৰায় পৰ্যটকে দেখা পাই আহিছে সেই অনুভৱত কি হ'ব হয় কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কত গঁড়ৰ সমান্তৰালভাৱে বাঘো দেখা পোৱা যায় ভালকৈ অন্য জীৱ জন্তুৰ লগতে আমিও কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কত বাঘ দেখুৱাবলৈ যদি পাওঁ যিহেতু মই কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কতে পৰ্যটকৰ লগত জড়িত আমি যেতিয়া কাজিৰঙাত গঁড়ৰ লগতে বিগ ফাইভ দেখুৱাবলৈ সক্ষম হওঁ তাতে টাইগাৰটোও পৰে আৰু বাঘটো দেখা পোৱাৰ পিছত তেওঁলোকে যিটো আনন্দ পায় সেই আনন্দ আমি যদি দিব পাৰোঁ আমাৰ আনন্দ লাগে আপোনাৰ কেমেৰাত বিশেষ অভিজ্ঞতা কি আপোনাৰ কেমেৰাত বন্দী হৈছে মোৰ কেমেৰাত বাঘৰ বিশেষ অভিজ্ঞতা হিচাপে বন্দী হৈছে 3টা বাঘ যিটো এটা সোণালী বাঘ বুলি কয় আৰু একেলগে 3টা বাঘ বন্দী হৈছে এখন বিলৰ কাষত 3টা বাঘ তেওঁলোকৰ মাজত আলিংগন হৈছে তাৰপিছত 3টা ৰাওনা হৈছে বেলেগ এডোখৰ ঠাইলৈ আৰু সেই বস্তু সেই ভিডিঅ'টো সেই মানে যিটো ভিডিঅ' হয় মই ল'বলৈ সক্ষম হৈছিলোঁ আৰু সেইটোৱে মোৰ জীৱনৰ ডাঙৰ ভিডিঅ' হিচাপে ডাঙৰ কাজিৰঙাৰ স্মৃতি হিচাপে মোৰ মনত সদায় থাকিব আৰু আছে অন্যান্য ঠাইবিলাকত পৰ্যটকে বহুত বাঘ দেখা পাইছে হয় 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 এতিয়া বৰ্তমান কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কৰ জীৱ জন্তুৰ তথ্যচিত্ৰ বিশ্বৰ দৰবাৰত প্ৰতিষ্ঠিত হৈছে সেইকাৰণে আগতকৈ বহুগুণে ওপৰলৈ গৈছে কাজিৰঙা নেশ্যনেল পাৰ্কৰ ফটোগ্ৰাফী ভিডিঅ'গ্ৰাফী আৰু সেইখিনি চাই কাজিৰঙালৈ পৰ্যটকৰ আগমন বেছি হৈছে তো নিশ্চয় আনন্দই লাগিব আমাৰ সকলোৰে আচলতে পৰ্যটকৰ সংখ্যা বৃদ্ধি পাইছে গঁড় চাবলৈ আহে কিন্তু দেখা পোৱা গৈছে বাঘেও পৰ্যটক নিশ্চয় আমন্ত্ৰণ কৰিছে হয় 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 বাঘেও আমন্ত্ৰণ কৰিছে আৰু ইয়াত সকলো কাজিৰঙা সকলো ৰাইজৰ ইয়াত মানে হাত আছে এইখিনি বস্তুখিনি ইমানখিনি হোৱাৰ কাৰণে সকলো প্ৰত্যেকজন টুৰিষ্ট গাইড প্ৰত্যেকজন জিপচি চালকে সুকলমে পৰ্যটকক দেখুৱাইছে তাৰ কাৰণে পৰ্যটকৰ বৃদ্ধি হৈছে আৰু লগতে বাঘেও বাঘৰ দৰ্শন ভালকৈ পোৱা গৈছে পীয়ূষ দাস লোকেলিটিন কাজিৰঙা